হাই, আমি শুভজিৎ রায়। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর জিনিস শিখব। যারা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করছেন, যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বলবো যে আপনারা যদি সঠিকভাবে এই হোমিওপ্যাথিক মাইন্ড টেকনিকটিকে শিখতে চান, তাহলে ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন, এতে আপনাদেরই মঙ্গল। আজকে আমি এই ভিডিওতে একটি রুব্রিককে নিয়ে ব্যাখ্যা করব। আর এই রুব্রিক ব্যাখ্যা করার সময় আমি কিছু কেস আপনাদের সামনে প্রেজেন্ট করব। আপনারা যদি আজকের এই রুব্রিকটা ভালোভাবে শিখতে পারেন, আপনারা বড় বড় প্রচুর দামি দামি কেস আপনারা সারাতে পারবেন। দেখুন, আমরা যখন চেম্বারে থাকি তখন অনেক আমাদের কাছে পেশেন্ট আসে, তারা বিভিন্ন রকম প্রেসক্রিপশান আমাদেরকে দেখায়। তো এক এক ডাক্তারবাবু দেখি যে তিনটে চারটে পাঁচটা পর্যন্ত মেডিসিন তারা একটা পেশেন্টের প্রতি ইউজ করছেন। জানি না কীভাবে আপনারা এগুলো করছেন, আমরা যদি অর্গানন পড়ে থাকি তাহলে আমরা কিন্তু এই ভুলটা করব না কেউ, আর যদি আমরা করি তাহলে আমরা অবশ্যই জেনে বুঝে ভুল করছি। আমি জানি না যে দুটো চারটে মেডিসিন দিলে একটা পেশেন্টকে কতদিন ভালো রাখা যায় বা একটা পেশেন্টকে কীভাবে কিওর করা যায়, এটা আমার জানা নেই। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। দেখুন, আমার প্রচেষ্টাটা যেন ব্যর্থ না হয় এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশান করা শিখুন। সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশান করে একটা রুগীকে সারাতে যদি আপনি পারেন, তার মজা এতটাই যা ভাবার বাইরে। যারা বিভিন্ন রকম পেটেন্ট মাদার টিনচার দিয়ে রুগী সারান, প্রচুর টাকা অর্থ হয়তো তাদের আছে, কিন্তু তাদের মনে মানসিক শান্তি নেই। কিন্তু আমাদের মনে একটা মানসিক শান্তি রয়েছে। আপনি আমার এই টেকনিকটাকে ভালো করে যদি আপনি শিখতে পারেন, তাহলে নিশ্চয়ই দেখবেন আপনারা সফল হবেন। আমরা যেই ট্রিটমেন্ট যেইভাবে যেই পদ্ধতিতেই করি না কেন, আমাদের উদ্দেশ্য থাকবে আমরা একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশান করব। দেখুন, আমি আমার শ্রদ্ধে গুরু ডক্টর কল্যাণ কুমার সুর স্যারের কাছ থেকে কিন্তু প্রচুর কিছু জিনিস শিখেছি এবং শিখছি। আমার এখন প্র্যাকটিস জীবনে যে কটাই পেশেন্ট দেখি, আমি গর্ব করে বলতে পারি যে আমি সিঙ্গেল মেডিসিনই প্রেসক্রিপশান করি। তাই আপনাদের উদ্দেশ্যে জানাই, আপনারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশান করা শিখুন এবং আমার ভিডিওগুলো ভালো করে দেখুন। প্রতিটা অংশ, প্রতিটা কথাকে আপনারা ভালো করে যদি শোনেন, তাহলে আশা করি আপনারা বড় বড় কেস, অনেক বড় বড় কেস সারাতে পারবেন। চলুন, আমি এই রুব্রিকটা ব্যাখ্যা দেওয়ার আগে একটি কেস আপনাদের সঙ্গে প্রেজেন্ট করছি, তারপরে আমি আলোচনা করব রুব্রিকটার বিষয়ে। আমার চেম্বারে একটি ছোট্ট 1.5 বছরের বাচ্চাকে নিয়ে এক মহিলা আসেন। আসার পর বলছেন, ডাক্তারবাবু, আমার এই মেয়েটার দুদিন পরপরই জ্বর আসে, দুদিন পরপরই শরীর খারাপ হয়, ভালো থাকছে না, জানেন তো।
বেশ ভালো ছিল, এই 10-20-20 দিন ধরে এই সমস্যাটা এরমভাবে হতেই চলেছে। এই 10-20 দিনে যে কতবার সে কষ্ট পেয়েছে বা কতবার তার বিভিন্ন কষ্ট আসছে বা তার সমস্যা আসছে বা তার জ্বরটা প্রায় 2-4 বার হয়ে গেল বলে বোঝাতে পারবো না ডাক্তারবাবু, আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। এরকম ধরনের কেস যখন আসবে আমাদের একটা প্রশ্ন করা উচিত, আমিও করেছিলাম, যে আচ্ছা আপনার বাচ্চার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছিল 20 দিন আগে যার জন্য আপনার বাচ্চার এরকম প্রবলেম হচ্ছে, বা আপনি আপনার বাচ্চার মধ্যে কোনো অদ্ভুত কিছু দেখতে পাচ্ছেন যার জন্য আপনার বাচ্চা এত কষ্ট পাচ্ছে, মানে অদ্ভুত কিছু, সরি, আপনার বাচ্চার মধ্যে কোনো অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছেন শরীর খারাপের জন্য? তখন মহিলাটি বলল, হ্যাঁ ডাক্তারবাবু, জানেন তো আমার মেয়ে সারাক্ষণ একটা কেমন যেন ভয় ভয় পায়। আমাদের যে বড় ঘরটা আছে ওই ঘরে যখন আমার মেয়েকে ঢোকাবো তখন এই মেয়ে কী করে, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি বললাম, কেন এটা হচ্ছে? তখন বলল, ডাক্তারবাবু আমাদের ঘরে একটা কলিং বেল লাগানো হয়েছিল 20 দিন আগে, তখন হঠাৎ ওর বাবা কলিং বেলটা বাজায়, বাজানোর পর ও ভীষণ জোরে চিৎকার করে ওঠে এবং আমাদেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। প্রায় 10-20 মিনিট এরকম কান্না করেছিল, তারপরে বুঝিয়ে বুঝিয়ে শান্ত করি। কিন্তু ডাক্তারবাবু ওই যে আমাদের বিছানার উপরেই লাগানো রয়েছে কলিং বেলটা, বিছানাতে একা আর থাকতে চাইছে না সেদিন থেকে, আর ওই ঘরে ঢুকলেই কাঁদে, কেন জানি না। ও কি ভয় টয় পেয়েছে মনে হয় ডাক্তারবাবু? তখন এই কথা শুনে আমি তাকে একটি মেডিসিন দিই, আমি আমার সিলেক্টেড মেডিসিনের 30 পোটেন্সি তাকে 3টে ডোজ দিই। দেওয়ার পর পেশেন্টটি সেদিন জ্বর ছিল গায়ে সেটা চলে যায় আধা ঘন্টার মধ্যেই, আমাকে ফোন করে জানায় ডাক্তারবাবু ভালো আছে। এইভাবে চলতে থাকে 7 দিন। 7 দিন পর এসে বলছে, ডাক্তারবাবু মেয়ে তো এখন ভালো আছে, মেয়ের কোনো জ্বরটা নেই, কিন্তু ডাক্তারবাবু মেয়েটার একটু ভয় ভয় থেকেই গেছে। আমি তখন আমার সিলেক্টেড মেডিসিনের 200 পোটেন্সি দিই। দেওয়ার পর 200 পোটেন্সি তাকে দিয়েছিলাম, দেওয়ার পর বলি যে আরও 7 দিন পরে আসো। 7 দিন পর যখন পেশেন্টটাকে নিয়ে আসে, পেশেন্টটার তো আর কোনো জ্বর সমস্যাই নেই, তখন বলে, ডাক্তারবাবু আমার মেয়ে এখন 90% ভালো, মানে ভালো বলতে ও ভয়টা হালকা রয়েছে, একটু একটু ভয় রয়েছে। তখন আমি আবার নতুনভাবে রিকেস্টেকিং করে তাকে মেডিসিন দিই, মেডিসিন দেওয়ার পর পেশেন্টটি একেবারে সুস্থ হয়ে যায়। তাহলে এই যে আমি কেসটা বললাম, এই কেসের ক্ষেত্রে আমি কি মেডিসিন দিয়েছিলাম এটা আমাদের জানতে হবে। দেখুন, আমি যখন ক্লাস নিই যেভাবে আমি ক্লাসে পড়াই ঠিক সেইভাবেই কিন্তু আমি ইউটিউবে আপনাদের সামনে বলি, আর ভিডিও আমার যখন মনে হয় দেওয়ার তখনই আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য, কেননা সবসময় সময় হয় না, ওঠে না। তো আপনারা যারা মনে করছেন যে এই জিনিসটা লিখে নেবেন, আপনারা লিখে নিতে পারেন, আমি আস্তে আস্তে বলছি, আপনারা খাতা বের করে লিখে নিন, তাহলে কী হবে আপনারা আজীবনের জন্য আর ভুলবেন না। লিখুন, কোনো একজন ব্যক্তি কোনো একটি খারাপ ঘটনা, অ্যাক্সিডেন্টস, ভয়ানক কিছুর আওয়াজ ইত্যাদি দেখে ভয় পেয়েছে এবং তারপর থেকেই ভীষণ আকারে তার প্রবলেম দেখা দিয়েছে শরীরে, এর ফলে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। কীরকম শারীরিক অবস্থা হতে পারে? একটা বাচ্চা কোনো একটা বাচ্চা বা একটা লোক বা যে কোনো পেশেন্ট কোনো একটা ভয়ানক ঘটনা বা কোনো একটা
বীভৎস একটা আওয়াজ বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অ্যাকচুয়ালি ভয়ানক জিনিস যেটা তার কাছে সুটেবল নয়, এরকম একটা জিনিস দেখে, ভয়ানক জিনিস দেখে বা ভয়ানক প্রাণী দেখে, বা দেখা গেল রাস্তা থেকে যাচ্ছে কেউ একটা স্নেক দেখেছে, সেটা দেখে ভয়ানক ভয় পেয়ে গেছে, তারপর থেকেই তার মধ্যে বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়ে গেছে। দেখা গেল একটা বাচ্চা একটা স্নেক দেখেছে, সে প্রচণ্ড ভয় পায় স্নেকের, তখন সে আর তার পাশ সামনে যাচ্ছে না, বা যেখান যে রাস্তায় ধরে একটা লোক যে রাস্তায় একটা ভয়ানক কিছু দেখেছে সেই রাস্তা থেকে আর যাচ্ছে না, বাড়িতে এসে কোনো কিছু দেখার পর ঘুমাতে পারছে না, সেই অ্যাকচুয়ালি আস্তে আস্তে ইনসোমনিয়ার পেশেন্ট হয়ে যাচ্ছে, অনিদ্রা রোগে ভুগছে। তাহলে যে রোগী হোক না কেন, এরকম ঘটনার পর আমরা কোন মেডিসিন দেব, আমরা কি করব তখন? আমরা আজকের এই ক্লাসটা যদি ঠিক করে শুনি, আমরা এরকম কেস সারাতে পারব। এখানে এই ক্ষেত্রে একটি সুন্দর রুব্রিক আছে, আপনারা লিখে নিন, মাইন্ড এলিমেন্টস ফ্রম ফ্রাইট কমা অ্যাক্সিডেন্ট কমা ফ্রম সাইট অফ অ্যান, অলরেডি দেওয়া আছে, আপনারা লিখে নেবেন দেখে। মাইন্ড এলিমেন্টস ফ্রম ফ্রাইট অ্যাক্সিডেন্ট ফ্রম সাইট অফ অ্যান, আমরা যদি এই রুব্রিকটাকে সুন্দর করে বুঝি তাহলে কী হবে, এলিমেন্টস ফ্রম ফ্রাইট অর্থাৎ কোনো ফ্রাইট অ্যাক্সিডেন্ট ফ্রম সাইট, সাইট মানে দৃশ্য, অফ অ্যান কোনো ভয়ানক বা অ্যাক্সিডেন্ট কোনো ভয়ানক একটা দুর্ঘটনার দৃশ্য দেখে তার মধ্যে রোগের সৃষ্টি হয়েছে। এই রুব্রিকের আন্ডারে তিনটে মেডিসিন রয়েছে, একটা হচ্ছে অ্যাকোনাইট, একটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব, আরেকটি রয়েছে ওপিয়াম। কি বললাম, অ্যাকোনাইট রয়েছে, ক্যালকেরিয়া কার্ব রয়েছে আর ওপিয়াম রয়েছে, তিনটে মেডিসিন এই রুব্রিকের আন্ডারে রয়েছে। তাহলে আমরা সেই সমস্ত ডাক্তারবাবুর মতো তিনটেই মেডিসিন দিয়ে দেবো, অ্যাকোনাইটও দিয়ে দেবো, ক্যালকেরিয়া কার্বও দিয়ে দেবো, ওপিয়ামও দিয়ে দেবো, দিয়ে বলবো এক ঘন্টা পরপর তিনটে ওষুধ খাবেন, মানে এটা খাবেন, অ্যাকোনাইট খাবেন প্রথমে, তারপরে ক্যালকেরিয়া কার্ব এক ঘন্টা পরে খাবেন, তারপর হচ্ছে ওপিয়াম আর এক ঘন্টা পরে খাবেন, রিপিট মানে রিপিটেশন ডোজ দিতে হবে, রিপিট ডোজ মানে এটার পর এটা রিপিট করে করে খাবেন। আহা, আমরা কি শিখছি? আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আর যেন এই ভুল না করেন, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করা এত মজা ভাবার বাইরে, করে দেখুন। আমাদের উদ্দেশ্য পেশেন্টকে কোনো কষ্ট না দেওয়া। তাহলে আমি প্রথমে বলি অ্যাকোনাইট, অ্যাকোনাইট আমরা কাকে দেবো, কোন পেশেন্টকে আমরা অ্যাকোনাইট দিতে পারি? ভিডিওটা একটু লং হবে, কিন্তু যদি শুনতে পারেন তাহলে এরকম কেস দেখে হাজার হাজার টাকা আপনারা ইনকামও করতে পারবেন। অ্যাকোনাইট কাকে দেবেন আপনারা লিখে রাখুন, ডিডি লিখে, হঠাৎ কয়েক ঘন্টা বা মুহূর্তের আগে কিছু ঘটার কারণ হলে অ্যাকোনাইট, মানে হঠাৎ কয়েক ঘন্টা বা মুহূর্তের আগে কোনো ভয়ানক ঘটনা দেখেছে, দেখার পর সঙ্গে সঙ্গে রোগের সৃষ্টি হয়েছে, তাহলে আমরা অ্যাকোনাইট দেব। এই অ্যাকোনাইটের সঙ্গে, অ্যাকোনাইটের সাথে কি থাকতে হবে, পেশেন্টের মধ্যে একটা অ্যাংজাইটি থাকতে হবে। কিসের অ্যাংজাইটি? ফিয়ার অফ ডেথ, মৃত্যুর, সে ভাববে যে আমি মরে যাব, তার ভয়ের ভাব থাকবে এবং তার সঙ্গে অ্যাংজাইটি ফিল করবে, এবং
অ্যাকোনাইটের পেশেন্ট প্রচণ্ড রেস্টলেসনেস হয়ে পড়বে, ভীষণ আকারে রেস্টলেসনেস তার মধ্যে দেখা যাবে, সে অস্থির হয়ে পড়বে, তার শরীর ঘামিয়ে যাবে, সে অ্যাংজাইটি ফিল করবে, মরে যাওয়ার ভয় পাবে। তাহলে আমরা অ্যাকোনাইট দেব। এই বিষয়ে আমি একটা কেস বলছি, আপনারা সবাই জানেন, তবু আমি বলছি, এই অ্যাকোনাইটকে আমরা কোথায় ইউজ করব। ডক্টর ই আলীর একটি বই আছে, আপনারা সবাই জানেন, বাংলায় লেখা। ওই বইয়ে যখন আমি অ্যাকোনাইট পড়ি, তখন আমার মধ্যে অ্যাকোনাইট একেবারে গেঁথে গেছে। ওই বইয়ে ডক্টর ই আলী, যাকে বাংলার কেন্দ্র বলা হতো নাকি, তো ডক্টর ই আলী স্যার যখন অ্যাকোনাইট বর্ণনা করতে গেছেন, তখন তিনি বলেছেন যে তিনি একদিন এক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। সেই বন্ধু ওঝাগিরি করে, অর্থাৎ সে এক ধরনের গুণিন টাইপের লোক। তো সেদিন ওনার বাড়ি একটি ছেলে দৌড়াতে দৌড়াতে এসছে। আসার পর ওই ইয়ালির বন্ধুকে বলছে যে আপনি একটু তাড়াতাড়ি চলুন, আমার বউ কেমন পাগলের মতো করছে, বউকে ভূতে ধরেছে। তখন ইয়ালি স্যারের বন্ধু বলছে, আচ্ছা তোমাদের হোমিওপ্যাথি নাকি ভালো কাজ করে, তাহলে তুমি একবার গিয়ে দেখো তো যে তোমার হোমিওপ্যাথি জাদু দেখাও, যে ওই রোগ সারে কি না। তখন ডক্টর ইয়ালি স্যার বুক ফুলিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন, গিয়ে দেখে ওনার স্ত্রী এক জায়গায় বসে খুব চেঁচামেচি করছে, আর্তনাদ করছে, পাগলের মতো অভিনয় করছে, জিব্বার করছে, হা করছে, বলছে এদিকে কেউ আসবি না, এদিকে আসবি না, কেউ এদিকে আসবে না, কেউ এদিকে আসবে না, আমি ওকে ধরে মারবো, একে ধরে মারবো, এই করবো, কাঁদছে, হাউমাউ করে, চারিপাশে বউটার চারিপাশে লোক দাঁড়িয়ে আছে, আর শুধু বলছে আমার মেয়েকে দে, আমার মেয়েকে দে, আমার মেয়ে, আমার মেয়েকে কোলে দাও, আমার মেয়েকে কোলে দাও, আমি মরে যাবো, আমি বাঁচবো না, সে এরকম করছে। তখন কেউ তাকে স্পর্শ করতে পারছে না ভয়ে। তখন ডক্টর ইয়ালি স্যার আস্তে আস্তে এগিয়ে যায়, গিয়ে ওই মহিলাটির মাথায় হাত দেয়, দিয়ে দেখে তার প্রচণ্ড জ্বর, জ্বরের সঙ্গে সে ওরকম পাগলামো করছে। তখন সেই লোকটাকে জিজ্ঞেস করছে ইয়ালি স্যার, বলছে যে আপনার স্ত্রী আসলে কি হয়েছে, কখন থেকে এই সমস্যাটা? তখন বলছে ডাক্তারবাবু, আমার স্ত্রী কয়েক ঘন্টা আগে বাথরুমে যায় অন্ধকারে, রাতের অন্ধকারে, গ্রামের বাড়ি, পরিবেশ সেখানে কারেন্ট ফারেন্ট ছিল না, তিনি যখন লিখেছেন তখন রাউল আরও অনেক গ্রাম্য, তো বাথরুম থেকে আসার পরে আমার বউ এরকম পাগলামো মতো করছে। তখন ইয়ালি স্যার আর কিচ্ছু ভাবলেন না, তিনি পেশেন্টটির জন্য অ্যাকোনাইট দিলেন। অ্যাকোনাইট দেওয়ার পর বলল পরদিন আমাকে খবর দেবে। পরদিন যখন গেছে, তখন বলছে আমার বউ, বউয়ের গায়ে জ্বর নেই, মানে আমার স্ত্রীর গায়ে জ্বর নেই, এবং আমার স্ত্রী একেবারে সুস্থ, কিন্তু কিছুটা একটু পাগলামো রয়ে গেছে। তখন ইয়ালি স্যার অ্যাকোনাইটের ক্রনিক, না অ্যাকোনাইটের পরের মেডিসিন অর্থাৎ সালফার তিনি দিয়েছিলেন। তো সেই গল্প থেকে আমি অ্যাকোনাইটকে আরও ভালো চিনেছিলাম, সেই গল্পটাই আপনাদেরকে বললাম। যদি আপনাদের কাছে ইয়ালি স্যারের বই থাকে, আপনারা নিশ্চয়ই জানেন গল্পটা। তাহলে অ্যাকোনাইট হচ্ছে হঠাৎ কোনো সমস্যা তার মধ্যে সৃষ্টি হয়েছে এবং তার জন্য সে পাগলামো শুরু করেছে কোনো ভয়। তাহলে ইয়ালি স্যার কেন দিয়েছিল? ইয়ালি স্যার ভেবেছিলেন হয়তো বাথরুমে গিয়ে সে কোনো ভয় পেয়েছিল, ভয়ের কারণ থেকেই তার এই রোগের সৃষ্টি, তিনি অ্যাকোনাইট দিয়েছিলেন। তাহলে অ্যাকোনাইট আমরা এলিমেন্টস ফ্রম ফ্রাইট, অ্যাক্সিডেন্ট ফ্রম সাইট অফ অ্যান, এবং তার সঙ্গে যদি অ্যাংজাইটি থাকে প্রচুর পরিমাণের মধ্যে, এবং ফিয়ার অফ ডেথের ভয় থাকে, এবং রেস্ট্রিকশন থাকে, আমরা অ্যাকোনাইট দেব। বুঝাতে পারলাম? এইবারে আমি যে গল্পটা প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে, বলেছিলাম যে মেয়েটি অ্যালার্ম এর আওয়াজ শুনে, মানে কলিং বেলের আওয়াজ শুনে, শোনার পর থেকে তার আস্তে 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 তার
দেহের মধ্যে রোগের সৃষ্টি হয়, সঞ্চার হয়। সেই জন্য আমি তাকে দিয়েছিলাম কি, আমি দিয়েছিলাম আসলে ওপিয়াম, ওপিয়াম 33 ডোজ, তারপর 200 দিই, তারপরে আমি তাকে সিনা দিয়েছিলাম। যাই হোক, ওপিয়াম কেন দিয়েছিলাম তার যুক্তি রয়েছে, আপনারা লিখে রাখুন দিদি। ধরুন কোনো একজন পেশেন্ট একটি কোনো একটি পার্টিকুলার পিরিয়ড, মানে একটা কোনো একটা সময়ে কোনো একটি অ্যাক্সিডেন্ট বা কোনো ভয়ানক ঘটনা দেখেছিল বা ভয়ানক আওয়াজ শুনেছিল, আর তখন থেকেই তার সমস্যা শুরু হয়েছে, এরকম এখনও বর্তমান, অর্থাৎ সেই ভয়টা এখনও তার মধ্যে বর্তমান রয়েছে, এর থেকে আপনাদের বুঝতে হবে দিস প্রবলেম ইজ আফটার ফ্রাইট, এই প্রবলেমটা ভয়ের থেকেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি এখানে কী বোঝাতে চাইলাম, ওপিয়াম কখন দেবো আমরা? ওপিয়াম তখনই দেবো কোনো পেশেন্ট কোনো একদিন আগে কোনো ভয়ানক কিছু দেখেছিল, কোনো ভয়ের ঘটনা দেখেছিল, তার কিছুদিন পর থেকে, কয়েকদিন পর থেকে তার মধ্যে একটা প্রবলেম শুরু হয়, তখন তখন আমরা তাকে কি দেব, ওপিয়াম দেব। আপনারা দেখুন, দেখবেন অনেক পেশেন্ট পেয়ে থাকবেন যে কোনো বাচ্চা আপনার চেম্বারে নিয়ে আসলো, আসার পর বলছে ডাক্তারবাবু আমার বাচ্চাটা এরকম মৃগী রোগের যেমন হয়, মানে সে মৃগী রোগের রুগীরা যেমন করে, মানে ওর মধ্যে খিচুনি দেখা দিচ্ছে, পাগলের মতো করছে, মুখ টুক থেকে এরকম গেজা গেজা বেরিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ ভালো থাকছে, আবার এরকম হচ্ছে। যদি এরকম ভয়ানক ভয়ানক, এটা তো একটা আমি উদাহরণ দিলাম, এরকম ভয়ানক ভয়ানক যদি আপনারা কিছু দেখেন একটা বাচ্চার মধ্যে বা একটা মানুষের মধ্যে এই রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, তখন অন্তত একবার আমাদের জিজ্ঞেস করতে হবে, ভাবতে হবে এইসব পেশেন্টদের হঠাৎ কেন এরকম হলো। আপনি এর কারণ পেয়ে যাবেন। দেখবেন আমাদের অনেক বাচ্চারা আসে, বললাম এরকম একটা বাচ্চা ধরো আপনার চেম্বারে আসলো, আপনি ইতিহাস নিয়ে পেলেন যে তার বাড়িতে তার বাবা মা হঠাৎ ঝগড়াঝাঁটি শুরু করেছে, আর ওই ঝগড়াঝাঁটি করতে করতে তার বাবা মাকে ধরে খুব মারছে, মারার পর বাচ্চাটা ওই ভয়ে প্রচণ্ড পরিমাণে কাঁদছে, তার কিছুদিন পর থেকে ওই ভয়টাই তাই সেই বাচ্চাটার মধ্যে বসে গেছে, আর তারপর থেকে তার মধ্যে বিভিন্ন রকম প্রবলেম, খিচুনি, জ্বর, বিভিন্ন রকম সর্দি কাশি বা যে কোনো প্রবলেম হোক না কেন তার মধ্যে সৃষ্টি হয়েছে। তাহলে অন্তত এই রুব্রিকটা ভেবে ওপিয়াম দেবেন, মানে আমি বলতে চাইছি কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে কোনো একটা সময়ে কোনো একটা ঘটনা দেখেছে এবং অ্যাকোনাইটিস যেরকম সেই দিনই সৃষ্টি হবে, ওপিয়ামে সেটা হবে না। ওপিয়ামে দুদিন, পাঁচ দিন, দশ দিন বা কুড়ি দিন পর থেকে একটা ঘটনা দেখার, কুড়ি দিন পর থেকেও হতে পারে। আরেকটা ঘটনা বলি, একটি লোক একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা ভয়ানক একটা স্নেক দেখে, মানে সাপ দেখার পর থেকে তার প্রচণ্ড ভয় লাগে, লাগার পর থেকে সে ঘুমাতে পারছে না কদিন ধরে, আর সারাক্ষণ যেখানেই যায় সেখানেই শুধু সে ওই একই জিনিস দেখছে, ওই ভয় পাচ্ছে। তা আমি তাকে ওপিয়াম দিয়েছিলাম, মানে আমি দিইনি, এটা আমার এক বন্ধুর কেস, আমাকে ফোন করেছে যে সুভজিৎ কী করবো, আমি বললাম তাকে ওপিয়াম দাও। তাহলে দেখুন ওপিয়াম কেন দিতে বললাম, ওই যে ঘটনা, পার্টিকুলার একটা বিষয় পার্টিকুলার টাইমে দেখেছিল, তারপর থেকে তার মধ্যেই সৃষ্টি হয়েছে, তাই জন্য আমরা তাকে ওপিয়াম দেব। তাহলে ওপিয়াম দেওয়ার আগে এই দুটো রুব্রিক অবশ্যই আমরা ভাবব, মাইন্ড এইলমেন্ট ফ্রম ফ্রাইট, অ্যাক্সিডেন্ট ফ্রম সাইট অফ হ্যান, আরেকটা হচ্ছে মাইন্ড অ্যাংজাইটি, ফ্রাইট রিমেইনস ইফ দ্য ফিয়ার অফ দ্য ফ্রাইট, অ্যাংজাইটি ফ্রাইট রিমেইনস ইফ দ্য ফিয়ার অফ দ্য ফ্রাইট, যদিও সেই যে ভয়টা পেয়েছিল সেই ভয়টা এখনও বর্তমান থাকে তাহলেই ওপিয়াম হবে। এই দুটো রুব্রিক নিয়ে আমরা ওপিয়াম দেব। বোঝাতে পারলাম? তাহলে ক্যালকেরিয়া কার পাকে দেব, এখানে আরেকটি মেডিসিন রয়েছে ক্যালকেরিয়া কার কাকে দেবো, এর জন্য আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। আর যারা মাইন্ড টেকনিক করেন তারা তো জানেন ক্যালকেরিয়া কার কাকে আমরা দেব, কাকে আমরা দেব না। তো
আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আর ক্যালকেরিয়া কার্পটাকে নিয়ে আলোচনা করলাম না। কোনো একদিন যদি আবার মনে পড়ে আমি আপনাদেরকে ক্যালকেরিয়া কার্প সম্পর্কে বলবো। ওকে, আজ এ পর্যন্ত, নমস্কার।